বন্ধুরা, আশা করব সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি, তো সেটা পরে বলবো। কিন্তু যেটা বেশি মানে বলার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য উৎসুক, তা আমাদের এখানে কালকের ফিল্ম শুটিং হচ্ছিল বাংলা বইয়ের। তো আমি ব্লগ বা ভিডিও বানাবো বলে সেইভাবে যাইনি, তো যার জন্য সেই রকমভাবে ভিডিও কিছু করিনি। তবে ছোট্ট একটুখানি মানে ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করব। তো অনেকে হয়তো শুটিং দেখেছো বা করেছো, আমির কাছে তো নতুন, তা আমি সেটাই একটু বলবো। কারণ মানে সামনাসামনি দেখা একটা বেশ, আর বইয়েতে দেখা অনেক ডিফারেন্স। তো যেটা বলার জন্য আরো বেসিক্যালি মানে এটা বানাচ্ছি, তো সেটা হলো যে যখন আমরা কোনো বই বা কোনো ভিডিও বা কোনো কিছু যাই হোক না দেখি না কেন, তখন মানে মনে হয় যে এটা ভালো হয়নি বা ভালো লাগছে না, হয়তো মন্তব্য আমরা করে ফেলি। তো সেটাই বলবো যে এই সবগুলোর পেছনে যে কত মানুষের খাটনি একটা বই বা মুভি বানানো। কারণ আমিও ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, তাতে এডিটিং করা, মিউজিক, মানে বোঝা যায় যে কী পরিমাণ খাটনি আছে। তো সেইখানে একটা মুভি বা বই বা যে কোনো ছোট বড় ভিডিও যে কোনো প্ল্যাটফর্মেই মানে যেরমভাবেই হোক না কেন, একটা যে করা তার পেছনে যে কত মানুষ থাকে এবং কত খাটনি, সেটা মানে সত্যি না দেখলে বোঝা যায় না। হয়তো বন্ধুরা, আমি হয়তো যেরকম করি, হয়তো অনেকেই তোমরা হয়তো ভিডিও বানাও বা করো, ছবি হয়তো এডিট করো বা ফিল্টার ইউজ করো, কি করবে না করবে অনেক চিন্তা করতে হয়, কি ব্যবহার করব বা সেই ছবিটায় বা ভিডিওটায় কি গান দেবো, অনেক কিছু যেরকম ভাবতে হয়। সত্যি সমস্ত মানে যত আমার আজকে মনে হচ্ছে যে যত যারা ভিডিও বানাচ্ছে বা তৈরি করছে, ক্রিয়েটার বিশেষত, তাদেরকে অনেক অনেক আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আমি জানাতে চাই। তাহলে আমার সব বন্ধুদের বা সব যারা ভিডিও বানাচ্ছো, তৈরি করছো, সবাইকে খুব মানে মন থেকে একদম আমি মানে শ্রদ্ধা জানাচ্ছি। তাহলে আর বেশি বকবো না, এটা নিয়ে অনেক বকে ফেললাম আবার। তাহলে সবাইকে স্যালুট, সবাই ভালো ভালো ভিডিও বানাও, তৈরি করো, যে যেরকম পারো। শুধু মুভির ক্ষেত্রে বলবো না, যেরকম যে যেরকম ভিডিও বানাও, বানাতে থাকো, এনজয় করো। আর আমি তো শিখছি, আমি তো একদম নতুন বলতে গেলে। তো ঠিক আছে, তাহলে দেখে নাও। অ্যাকশন! Come on.